প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। শিক্ষক পরিচিতি, আমি শ্যামল সরকার, সহকারী শিক্ষক, আন্দরমানি মাধ্যমিক বালিকা বিদ্যালয় কচুয়া বাগেরহাট। পাঠ পরিচিতি, শ্রেণী নবম দশম, বিশ্বাস জানা নতুন তত্ত্ব পদ্য পাঠ তোমাকে পাওয়ার জন্য এ স্বাধীনতা শান্তি যাব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবের দিকে খেয়াল না, প্রথমে দেখা যাচ্ছে একটা পাখি খাঁচায় পদ্য। এই পাখিটা পরাধীন, পাখিটা হলো খাঁচায় আবদ্ধ পাখি পরাধীন। এরপরে দেখা যাচ্ছে একটা পাখি উড়ছে আকাশে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কোনটি স্বাধীন কোন পরাধীন। খাঁচায় আবদ্ধ পাখিটি পরাধীন, খাঁচার বাইরে বা আকাশে উঠছে স্বাধীনভাবে এই পাখিটি স্বাধীন। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে স্বাধীনতা অর্জনের জন্য কি করতে হয়। স্বাধীনতা অর্জনের জন্য সংগ্রাম করতে হয়। তাহলে আজকের পাঠের বিষয় সংগ্রামে কি হয় একটু লক্ষ্য করো। এত ত্যাগ আমরা কেন করব? স্বাধীনতা পাওয়ার জন্য বা স্বাধীনতা অর্জনের জন্য। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আজকের পাঠ কি হতে পারে। তাহলে আজকের পাঠ তোমাকে পাওয়ার জন্য এই স্বাধীনতা কবি শামসু রহমান। তাহলে আজকের পাঠের বিষয় তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা কবি শামসু রহমান। শীতল ফল, এই পাঠ শেষে কবিগুলি পরিস্থিতি বলতে পারবে। দুই, নতুন শব্দের অর্থ বলতে পারবে। তিন, মুক্তিযুদ্ধের চেতনা উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনের ভূমিকা রাখতে পারবে। চার, তোমরা স্বাধীনতা সংগ্রামে শহীদদের আত্মত্যাগের কথা বলতে পারবে। কবি পরিচিতি, কবি শামসুর রহমানের জন্ম 1929 সালে 24 অক্টোবর ঢাকায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস নরসিংদী জেলার কাড়াতলি গ্রামের রায়পুরা থানার কাড়াতলি গ্রাম। পিতৃ পরিচয়, পিতার নাম মোখলেসুর রহমান এবং মাতার নাম আমেনা বেগম। শিক্ষা জীবন, তিনি 1935 খ্রিস্টাব্দে ঢাকার প্রোগ্রেস স্কুল থেকে মাধ্যমিক পাশ করেন। এরপর 1947 সালে ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতক ডিগ্রি লাভ করেন। পেশা, কবি পেশায় ছিলেন সাংবাদিক।
सांबादिक तथा पेशा सिद्ध। काव्यग्रंथ बंदी शिविर थेके निर्वाणे विधस्त नीलिमा आदि अनाड़ी तेसर अवतार अनेक काव्यग्रंथ आसे रौद्र कर दिखे और अनेक काव्यग्रंथ तरह आसे। तो तुम्हें पवार स्वाधीनता कविता कवि कवि श्रेष्ठ कविता बंदी शिविर थेके शिविर काव्यग्रंथ थेके बंदी शिविर काव्यग्रंथ थेके नेया हयेछे। पुरस्कार बांगला एकेडेमी एकुशे पदक सह तिनि अनेक पुरस्कार और सम्मान भूषित हयेछेन। कविताटी बंदी शिविर थेके नेवा हयेछे मृत्यु तिनि 17 আগস্ট 2006 সালে মৃত্যুবরণ করেন। আদর্শ পাঠ শিক্ষার্থী বন্ধুরা তোমরা বইয়ে 274 পৃষ্ঠা খুলো। আমি তোমাদের অংশবিশেষ আদর্শ পাঠ দিচ্ছি। তোমাকে পাওয়ার জন্য এ স্বাধীনতা শামসুর রহমান তোমাকে পাওয়ার জন্য এ স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্ত কন্যায় আর কতবার দেখতে হবে খান্ডব দাহন তুমি আসবে বলে এ স্বাধীনতা স্বাধীনা দিবি কপাল ভাঙল শিবির শিবির মুছে গেল ঘড়ি দেশে তুমি আসবে বলে এ স্বাধীনতা শহরের বুকে জলপাই রঙের ট্যাল এলো দানবের মতো চিৎকার করতে করে তুমি আসবে বলে এ স্বাধীনতা ছাত্রাবাস বস্তি উজাড় হল রিকোয়েলেস রাইফেল আর মেশিন গান কই কোটালো দশ করে তুমি আসবে বলে সাই হল গ্রামের পথে গেলাম ভগ্ন স্তূপে দাঁড়িয়ে একটা আর্তনাদ করানো একটা কুকুর তুমি আসবে বলে হে স্বাধীনতা অবুজ শিশু হামাগুড়ি দিল পিতা মাতার লাশের উপর তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায় আর কতবার দেখতে হবে খান্ডব দাহন স্বাধীনতা তোমার জন্য থুরথুরে এক বুড়ো উদয়ের দাওয়ায় বসে আছে তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলি বাতাসে নড়ছে চুরি স্বাধীনতা তোমার জন্য মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নরকরে পুঁটি ধরে দগ্ধ ঘরে স্বাধীনতা তোমার জন্য হাটপিসার এক হাটটি সার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধরে তোমার জন্য সগীর আলী শাহবাজপুরের সেই জোয়ান কৃষক কেষ্ট দাস জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোকটা মতলব মিয়া মেঘনা নদীর দক্ষ মাঝি গাদি গাদি বলেন যে নৌকা চালায় উদ্দাম ধরে রুস্তম শেখ ঢাকা রিক্সাওয়ালা যার ফুসফুস এখন পোকার দখলে আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্য হে স্বাধীনতা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশান ঘুরিয়ে দামামা বাজিয়ে দিক বিধি এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা। শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদেরকে পাঠ দিলাম কবিতাটি তোমরা নিশ্চয়ই কবিতাটি অনুধাবন করেছ। এরপরে শব্দের অর্থ এখান থেকে যত্রতত্র যত্রতত্র মানে যেখানে সেখানে থুরথুরে এক বুড়ো বয়সের ধারে বিধস্ত শিথির শিথুর মুছে গেল হরিদাসী হরিদাসী বিধবা হল অর্থাৎ সনাতন ধর্ম মতে হিন্দু মেয়েদের বিবাহের সময় স্বামী সিঁদুর পরিয়ে দেয় এবং স্বামী যদি মারা যায় অকালে বা স্ত্রীর আগে মারা যায় তখন
মুছে দেওয়া পারে, এটাই নিয়ম। এখানে হরিদাসি স্বামীও যুদ্ধে গিয়েছিল, তিনিও শহীদ হয়েছেন, তাই স্মৃতি শুধু মুছে। রুস্তম শেখ নামে এক রিক্সাওয়ালা যিনি যুদ্ধে গেছেন এবং যুদ্ধে গিয়ে শহীদ হয়েছেন। মতলব মিয়া মেঘনা নদীর দক্ষ মাঝি হলেন মতলব মিয়া। এছাড়াও জেলে পড়া সেই সাহসী লোকটা কেষ্ট দাস, তিনিও আছেন, তিনি অত্যন্ত সাহসী। তাহলে জলপাই রঙের ট্যাঙ্কার শহরে পাখানাদার বাহিনীর ট্যাঙ্ক, জলপাই রঙের মেশিন গান, ওই ফুটানো রাইফেল গুলি চালানো। আর কি হল বস্তি পুরে সরকার হলো, ছাত্রাবাস পুরে সরকার হলো, এবং অনেক মা বাবা তাদের শিশুদের দেখে তাদেরকে হত্যা করা হলো নির্বিচারে। কৃষক শ্রমিক জেলে সবাই এই স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেন। আর কি হলো সাকিনা বিবি কপাল ভাঙল, অর্থাৎ সাকিনা বিবি স্বামীও যুদ্ধে গেল এবং তিনি অসহায়, তার শিশুরা অসহায় হয়ে পড়ল। হরিদাসের সিঁদুর মুছে গেল, ছাই হল গ্রামের পর গ্রাম, এবং রুস্তম শেখের ফুসফুস আজ বা দখলে প্রকার দখলে। স্বাধীনতার জন্য অপেক্ষমান এই যে শরণার্থী লোকগুলো হাড্ডি সার শূন্য একটি ছোট কন্যা বা মেয়ে থালা হাতে আসে, সেও স্বাধীনতার জন্য অপেক্ষমান। থুপথুরে এক বুড়ো বারান্দায় বসে বা দাওয়ায় বসে ভাবছে কবে কখন স্বাধীনতা আসবে। মোল্লাবাড়ির বউ সে কেঁদে কেঁদে বারান্দা বা ঘরের খুঁটি করে সে অপেক্ষমান অপেক্ষায় রত। প্রাকৃতিক নিয়মে বাস্তু ভরা একটি কুকুর সেও স্বাধীনতার জন্য অপেক্ষমান, সেও প্রহর গুনছে কখন স্বাধীনতা আসবে। শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ এতক্ষণ আমি যা আলোচনা করেছি, নিশ্চয়ই বুঝতে পেরেছ। এখন এখান থেকে তোমাদেরকে মূল্যায়ন করব। প্রথম প্রশ্ন, পাকিস্তানিদের ব্যবহৃত ট্যাঙ্কের রং কেমন ছিল? আমি কবিতার মাঝে আলোচনা করেছি বা পড়িয়েছি, হ্যাঁ তোমরা নিশ্চয়ই পারবে। পাকিস্তানি হানাদারের ব্যবহৃত ট্যাঙ্কের রং ছিল জলপাই রং। দুই নম্বর প্রশ্ন, ট্যাঙ্কটিকে দানবের সাথে তুলনা করা হয়েছে কেন? অর্থাৎ ট্যাঙ্কটিকে দানবের সাথে তুলনা করা হয়েছে এই জন্য যে ট্যাঙ্ক সব কিছুই ধ্বংস করে দেয়, জীবজন্তু ঘর বাড়ি সব কিছুই ট্যাঙ্ক ধ্বংস করতে পারে, এই জন্য ট্যাঙ্কে দানবের সাথে তুলনা করা হয়েছে। তিন নম্বর প্রশ্ন, মুক্তিযুদ্ধে কারা অংশগ্রহণ করেছে? আমি আলোচনা করেছি মুক্তিযুদ্ধে আপামর সকল শ্রেণীর লোক অংশগ্রহণ করেছিল, কৃষক, ছাত্র, শিক্ষক, ডাক্তার, শিল্পী, বুদ্ধিজীবী,
সকল শ্রেণীর, এক কথায় সকল শ্রেণীর মানুষ, শ্রমিক, রিক্সাওয়ালা, সকল শ্রেণীর মানুষ স্বাধীনতা সংগ্রামে বা যুদ্ধে অংশগ্রহণ করেছে। চার নম্বর প্রশ্ন, সাকিনা বিবির কপাল ভাঙল কেন? অর্থাৎ সনাতন নিয়মে আছে বিবাহের সময় মেয়েদের সিঁদুর পরিয়ে দেওয়া হয় বা স্বামীর হাতে সিঁদুর পরানো হয়, আর সেই সিঁদুর যদি স্বামী আগে মারা যায় তাহলে সিঁদুর কপালে সিঁদুর মুছে দেওয়া বা মৃত্যুর সময়। এখানে হরিদাসী হরিদাসীর সিঁদুর মুছে গেল ও সাকিনা বিবির স্বামীও যুদ্ধে গিয়েছে, যুদ্ধে শহীদ হয়েছে, এজন্য তার কপাল সাকিনা বিবির কপাল। শিক্ষার্থী বন্ধুরা, হরিদাসীকে তার সিঁদুর মুছল কেন? আমি কিছু পূর্বেই বলেছি হরিদাসী একটা হিন্দু মেয়ে, তার স্বামীও যুদ্ধে গিয়েছে এবং যুদ্ধে গিয়ে শহীদ হয়েছে। সনাতন নিয়মে স্বামী আগে মারা গেলে স্ত্রীর সিঁদুর মুছে দেওয়া। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ যা আলোচনা করেছি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এখন তোমরা খাতা কলম হাতে নাও, বাড়ির কাজ বুঝে নাও, বাড়ির কাজটি লিখে তোমরা নাও। বাড়ির কাজ কবিতাটিতে স্বাধীনতার জন্য যেসব শ্রেণীর পেশা ও সাধারণ মানুষের অবদানের কথা উল্লেখ করা হয়েছে তার একটি তালিকা তৈরি করছে। আমি আবার বলছি, স্বাধীনতাটিকে কবিতাটিকে স্বাধীনতার জন্য যেসব শ্রেণীর পেশা ও সাধারণ মানুষের অবদানের কথা উল্লেখ করা হয়েছে তার একটি তালিকা তৈরি করছে। লেখা শেষ। আচ্ছা, তাহলে এই পাঠটি, এই বাড়ির কাজটি তোমরা আগামী দিন আমাকে দেখাবে। আজান নয়, সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কারণে আমি আমার ক্লাস শেষ করতে যাচ্ছি। সবাইকে ধন্যবাদ।